আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকের স্টোরি যেন কেউ স্ক্রিনশট নিতে না পারে স্ক্রিন রেকর্ড করতে না পারে অনেক সময় কি হয় আমরা যখন আমাদের ফেসবুকে যে কোনো একটা স্টোরি দিই অনেকে কি করে সেটা স্ক্রিনশট নিয়ে কিংবা স্ক্রিন রেকর্ড করে ফেলে সো সেক্ষেত্রে আমাদেরকে অনেক বিপদে ফেলতে পারে অনেক সময় সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সিরিজগুলো করে রাখেন এরপর থেকে আপনি দেখবেন আপনি যখন ফেসবুকে কোনো স্টোরি দেবেন সেটা অনেক কেউ স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না প্রচুর কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও ফলো করে রাখতে পারেন যে আপনার অনেক কাজে দিবে সুগেজ ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস এর এই অপশনে ক্লিক করে দিবেন দেন একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন স্টোরিজ এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ টু দিয়ার ওয়ান স্টোরি এটাকে ডিসেবল করে দিবেন এরপর এখান থেকে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম এটাকে অফ করে দিবেন সো আপনি যদি আপনার ফেসবুক এর এসে এই দুটো সেটিংস অফ করে রাখতে পারেন এরপর থেকে আপনার ফোনের স্টোরি আপনার ফেসবুক এর স্টোরি অন্য কেউ স্ক্রিনশট করতে পারবে না অন্য কেউ কোনো কিছু করতে পারবে না দ্যাটস ইট